ধুলার চাদরে মরে গিয়েছে বানারহাট ব্লকের দুরামারি দ্বার, নতুন বাজার সহ বিভিন্ন এলাকা। আর এই ধুলো থেকেই ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। মূলত দুরামারি থেকে মঙ্গলকাটা চা বাগান অব্দি প্রায় 7.5 কিলোমিটারের প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা সারাইয়ের কাজ চলছিল। প্রায় মার্চ এপ্রিল নাগাদ শুরু হয়েছিল এই সারাইয়ের কাজ। পুরনো রাস্তার উপরে থাকা পিচের অংশ তুলে ফেলে সেই রাস্তার উপরে চামড়চি থেকে নিয়ে আসা পাথর দিয়ে প্রথম স্তরের কাজ সেরে ফেলেছিলেন এজেন্সি। কিন্তু এখানেই প্রশ্ন, প্রথম স্তরের যে কাজ হয়েছিল প্রায় 8 মাস পূর্বে, সেই কাজের মধ্যে যে বালু পাথর মেশানো ছিল সেখানেই ছিল ডলোমাইটের ধুলো। ওটা কয়েক মাস ধরে বন্ধ আছে, সেই ব্যাপারটা যেহেতু আমার নলেজে আসলো, যার জন্য আমি আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন তার সঙ্গে কথা বললাম যে কি অসুবিধা আছে বা ইয়ে আছে, আমিও ওটা দেখব সাধারণ মানুষের কাছে গিয়ে দেখে ওটা তাড়াতাড়ি করে কাজটা শুরু করার জন্য ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হলো। আর সেই ডলোমাইটের ধুলো থেকে ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি। তবে 8 মাস পার হয়ে গেলেও সম্পূর্ণ হয়নি রাস্তার কাজ, আর এতেই ক্ষোভ প্রকাশ এলাকাবাসীদের। এলাকাবাসীর কথা অনুযায়ী জানা যায় যে এজেন্সি দিনে 2 বার করে ট্যাঙ্কারে জল ভরে এই ধুলো দামানোর কাজ করার কথা ছিল, কিন্তু আজ অবধি 1 বারও জলের ট্যাঙ্কার আসেনি বলে অভিযোগ সকলের। আর জল না পাওয়ায় উঠতে শুরু করেছে ধুলো। মে থেকে সেপ্টেম্বর অবধি বর্ষা থাকায় একটু স্বস্তিতে ছিল দুরামারির এই 7.5 কিলোমিটারের মধ্যে থাকা সাধারণ মানুষ। এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা, এখানে বিভিন্ন মানুষ এই ধুলোর জন্য রোগ আক্রান্ত হচ্ছে, কারণটা আমরা জেলা পরিষদে জানিয়েছি। তারা প্রশাসনিক দিক থেকে বলছে তাড়াতাড়ি কাজটা করে দিবে, শুনে এজেন্সির সঙ্গে কথা বলা হচ্ছে দ্রুত করে দিবে, না নিলে আমাদের, আমি প্রধান হিসেবে শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আমরা সবাই মিলে। কিন্তু অক্টোবরের পর থেকে প্রচণ্ড ধুলাবালিতে অস্বস্তি বোধ করতে শুরু করেন দুরামারবাসী। বাজারের দোকানদারেরা ঠিকভাবে দোকানদারিও করতে পারছেন না, এমনটাই দাবি দুরামারির সমস্ত দোকানদার। একদিকে শালবাড়ি থেকে 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের প্রধান দীপিকা ওরাও, তিনিও ক্ষোভ প্রকাশ করেন এবং তার মুখেও একই অভিযোগ কথা শোনা যায় যে এই ধুলাবালি থেকেই ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, এমনটাই জানালেন শালবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা ওরাও। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।